ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত রাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। এর আগে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি বিকল হয়ে যায়। এরপর ট্রাক দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় বঙ্গবন্ধু সেতু এলাকায় 2 কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হলেও পরে দুপুরে আবারও সৃষ্টি হয় যানজট। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের ওজন স্কেলের অনিয়মের কারণে সেতু এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি জানাতে এলেঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আমরা চলে যাচ্ছি তার কাছে। আঞ্জাম, আবারও যানজট সৃষ্টি সহ সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? জ্যাম আছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে এই টাঙ্গাইল শহর পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে কিন্তু, এবং এই যানজটটা শুধু একদিকে না, দুই দিকেই কিন্তু জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে। এবং আমরা জানতে পেরেছি যে যমুনা সেতুর ওই পারে অর্থাৎ সিরাজগঞ্জ পয়েন্টেও কিন্তু বেশ কিছু এলাকা জুড়েই যানজট সৃষ্টি হয়েছে। এবং এই যানজটের মূল কারণ কিন্তু চালকরা জানিয়েছে যে ওজন স্কেলে যে বারবার ওজন করা ট্রাক এবং অন্যান্য যানবাহনগুলো ওজন করতে গিয়ে একই যানবাহন 2-3 বার করে ওজন করার কারণে কিন্তু এই যানজটটার বেশি সৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি টোল প্লাজার যে টোল তুলছেন যারা কর্মকর্তা আছে সংশ্লিষ্ট, তারা কিন্তু খুব ধীর গতিতে কাজ করছেন, যার কারণে এই যানজট গুলো আরো বৃদ্ধি পাচ্ছে। এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি সকালে দুইটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার কারণেও কিন্তু যান চলাচল অনেক ধীর গতি হয়ে পড়েছে। তেমনই আঞ্জাম, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। সকাল থেকে যানজট প্রবণ এলাকা চন্দ্রা ত্রিমোর, সফিপুর ও কোনাবাড়ি অংশ দিয়ে গাড়ি চলছে। হাইওয়ে পুলিশ জানায় আবহাওয়া ভালো থাকায় মহাসড়কের কোথাও পানি জমে নেই। এছাড়া সড়কের কয়েকটি স্থানের ভাঙাচোরা অংশ মেরামত করায় চন্দ্রা কালিয়াকৈর বাইপাস সফিপুর কোনাবাড়ির অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। তবে ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ বাড়লে এসব অংশ দিয়ে যানজটের আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়েও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি আমরা জানবো সহকর্মী শাহজাহান মিয়ার কাছ থেকে। গোয়ালবাথান এলাকা থেকে যোগ দিচ্ছেন তিনি। শাহজাহান, যানজটের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিনের অব্যাহত যে যানজট ছিল, মানুষের মধ্যে যে ভোগান্তি, উৎকণ্ঠা এবং ভয় ভীতি কাজ করছিল মহাসড়ক নিয়ে, তা আজ কিন্তু সেটি নেই। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে ঢাকাগামী এবং অগ্রগামী সবাই যানবাহন গুলো। তা আপনি জানেন যে গাজীপুরে যেহেতু শিল্প কারখানা রয়েছে অনেক, সেগুলো কিন্তু এখনো ছুটি হয়নি, যে কারণে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে চাপটা সেটি কিন্তু এখন পর্যন্ত অতটা লাগেনি। তারপরেও গত 2-1 দিনে যে যানজট ছিল সেটা মূলত বৃষ্টির কারণে এবং বেশ ভারী পণ্য পরিবহনের কারণে যেটি ছিল। তো এখন আজকের থেকে জেলা পুলিশের পক্ষ থেকে মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে তারা মাঠে নামবে, আজকে বেলা 2টার পর থেকে নামার কথা রয়েছে। আর আগামী বুধ এবং বৃহস্পতিবার থেকে মূলত গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার কথা রয়েছে, এবং তখন থেকে মূলত এই অংশে যানবাহনের চাপ এবং ঘরমুখী মানুষের যে চাপটি থাকবে। তো এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুটি কিন্তু অনেক স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। শ্যামলী, এই ছিল গাজীপুর থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। শাহজাহান, আপনাকে ধন্যবাদ।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। এতে দাউদকান্দি মেঘনা গোমতী সেতু থেকে যানজট বলদা খাল পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। সকাল থেকে এই যানজট শুরু হয়েছে। মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজায় অতিরিক্ত মালবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে, এ কারণে টোল প্লাজায় ধীর গতিতে গাড়ি চলতে বাধ্য হচ্ছে, এজন্য সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ঈদকে সামনে রেখে রয়েছে মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সতর্ক থাকলেও টোল প্লাজার কারণে তার নিরসন হচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার সামনে যানজট পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আবু মুসা। মুসা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কিছু কিছু সময় জুড়ে কুমিল্লার যে দাউদকান্দি টোল প্লাজা রয়েছে সেখানে এসে কিছুটা সময়টা আসলে বেশি সময় ছিল না, অল্প সময়ের জন্য যদিও আমরা যানজট কিছুটা লাগতে দেখেছি, আবার অল্প সময়ের মধ্যে সেই যানজট শেষ হয়ে যেতে দেখছি। এছাড়া আমরা কুমিল্লার দাউদকান্দি ছাড়াও কুমিল্লার যেই পদুয়ারবাদের বিশ্ব রোডের যেই রেলওয়ে ওভারপাসটি রয়েছে সেখানে আমরা কম বেশি যান খবর পেয়েছি। এছাড়া মূলত কুমিল্লার যানজট সর্বশেষ পরিস্থিতি। শ্যামলী মুসা, আপনাকে ধন্যবাদ। এদিকে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকলেও নেই যানজট, তবে দু একটি পয়েন্ট দিয়ে অনেক সময় কিছুটা ধীরগতি সহ থেমে থেমে চলছে যানবাহনগুলো। হাইওয়ে পুলিশ জানায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে প্রতিটি গাড়িকে কিছুটা ধীরগতিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাটে গরু রেখে খালি ট্রাকগুলো উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ফিরে যেতে শুরু করায় সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও তেমন যানজট সৃষ্টি হয়নি। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে পুলিশ।